Hi guys, good morning. Happy Sunday সবাইকে সবাইকে জানাই রাখির খুব খুব মানে ভালোবাসা যারা বড় আমার থেকে তাদেরকে আমার প্রণাম যারা ছোট তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো সবাইকে হ্যাপি রাখি তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেক সকাল সকাল রেডি হয়ে গেছি মায়ের কাছে যাব আমি বললাম কালকে যে মায়ের তোমার সমস্ত রান্নাবান্নার দায়িত্ব আমার মোটামুটি বোনের উপরেই আছে তো মা ঘুম থেকে উঠে ফোন করেছিল যে কতক্ষণে আসছি না আসছি তো বাই 10 o'clock হয়তো আমরা পৌঁছে যাব অ্যান্ড শুভ গেছে ওয়াশরুম আসলেই আমরা এবারে বেরোবো এবারে মায়ের কাছে গিয়ে আমার আর থাকা হচ্ছে না বিকজ আমার কাল থেকে অফিস তো যাব আমি এখন আর বাই বিকেল ব্যাক করে যাব বিকজ সন্ধ্যাবেলাতে ঝুম্পা দিয়ে কেদিদা আসার কথা আছে তো ওরা সম্ভবত এখানেই আসবে আর আমরা যদি বাই চান্স লেট হই তাহলে ওরা মায়ের ওখানে যাবে তো ওখানে ওদেরকে রাখি পড়াবো আমি কেদিদাকে পড়াবো শুভকে পড়াবে ঝুম্পাদি অ্যান্ড তো এটার একটা প্রিপারেশন আছে ইভিনিং এর জন্য আজকে তো আমার ইচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসার কারণ কালকে অফিস যেহেতু আছে তো লেট করলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে সকালবেলাতে যাওয়ার জন্য কালকে সব প্রিপারেশন করতে হবে আফটার এজেস অফিস যাব তো আমার মানে কর্নে 100টা কাজ আছে যে আগে ডাব্বাতে আমরা খাবার নিতাম সেই ডাব্বাগুলো আদৌ কোথায় আছে সেটাও খুঁজতে হবে আমাকে এরকমই আমার অবস্থা তো এসে সন্ধ্যাবেলা আজকে এগুলো সব করতে হবে তো চলো আমি জলদি জলদি বেরোনো যাক তাহলে জলদি জলদি ফেরা যাবে গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে তোমাদেরকে আমি শেয়ার করতে থাকি সারাদিন আজকে কি কি করতে থাকছি হ্যাঁ গাইস গুড মর্নিং এখন আমরা যাচ্ছি হলো বৈশাখীদের বাড়ি কারণ বৈশাখীর বোন তাতাই ঋতিকা ও আমাকে রাখি পড়ায় তো এখানে যাচ্ছি এখন স্নান ফান করে রেডি হয়ে রাখি পড়তে তারপর এখানে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া করে আবার আমরা বাড়ি চলে আসবো কারণ আরেকটা বোন আছে আমার ঝুম্পা ও আমাকে রাখি পড়াতে আসবে তো ও চলো যাই ওদের বাড়িতে যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবে বৈশাখী আমিও শেয়ার করবো অ্যান্ড হোপস আজকের দিনটা খুব ভালো কালকের এত কিছু গ্রসারি কেনাকাটার পরও এখনও গ্রসারি কেনাকাটা শেষ হয়নি যেতে যেতে একটা মুদিখানা দোকানে দাঁড়িয়েছে জিনিসপত্র নিতে আসছে এতক্ষণে হলো কেনা কি নিলে আরে আমি বাড়ি থেকে না কেওড়া জল গোলাপ জল এলো নিতে ভুলে গেছিলাম তো আবার বাড়ি যাবো ওই জন্য ওখানে কিনে নিলাম ছোট ছোট দুটো আর তোমার এই কাশ্মীরি ফাশ্মীরি এগুলো লাগবে আর দাঁড়াতেও না তো আরে কাকে আমি এখন কখন বাজার যাবো জিজ্ঞেস করা ধনে পাতা আছে ধনে পাতা আছে খুচরো পয়সা তো জাস্ট কিছু গ্রসারির জিনিসপত্র নিলাম মানে আমি বাড়ি থেকে অ্যাকচুয়ালি গোলাপ জল কেওড়ার জল এগুলো আনতে ভুলে গেছিলাম তো এখানে দাঁড়িয়ে আমাদের পাড়াশোনা দোকানটা থেকে নিলাম আর একটু ধনে পাতা লাগতো এটাও নিয়ে নিয়েছি আর স্যার একদম স্নান ভান করে রেডি যাওয়ার জন্য একবারে আমার স্নান হয়নি বিকজ আমি রান্না করবো তো আমি স্নান করিনি কারণ নাহলে ঘিমে যাবো আবার স্নান করতে হবে তো আমি একবারে রান্না বান্না করি স্নান বান করবো আর ওর স্নান হয়ে গেছে বিকজ বোন রাখি পড়াবে তো তাড়াতাড়িও করছি এটার জন্য গেস হোয়াট মায়ের কাছে অব্দি চলে এসেছিলাম আর তারপরে যখন নামবো তখন আমি রিয়েলাইজ করছি বোনের জন্য আমি গিফটটাই আনিনি ঘরে রেখে চলে এসেছি তো আমি শুভকে বললাম তুমি যা স্কুটি করে গিয়ে নিয়ে চলে আসো বলছে কি যে যখন তুমি আনো নি তুমিও চলো আবার এসে রান্না বান্না করবে আমাকেও এখন নিয়ে যাচ্ছে ওর জন্য জিজ্ঞাসা করো একবার এখানে আমি কিছু করলে পাবলিকলি এত বলা হয় তো আমি ভুলে গেছি এই ভুলে গেছি আর নিজে ভুললে কেন বললো না বলতো সেটা ঠিক আছে ও বললে আমার কোনো প্রবলেম ছিল না আমার হচ্ছে ব্যাপারটা যে আমাকে এখন না নিয়ে গেলেই পারতো আমাকে ঘরে রাখতো আমাকে রান্না বান্না করতে হবে অনেক লেট হয়ে যাবে সেটা বুঝতে পারতো অ্যাটলিস্ট একটু বাট কই নেই চলো এখনই পৌঁছে যাবো বেশি দূর তো না এখান থেকে যাবো আর আসবো জাস্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যে পৌঁছিয়ে যাবো বাঙালি হলে যা হয় ভেবেছিলাম 10টার সময় আসবো পাক্কা 11টায় ঢুকছি লেট হলো বিকজ বাড়ি গেলাম আর একবার ওইগুলো নিয়ে আসছে যেটা ভুলে গিয়েছিলাম বলে আসবার সময় একটু বাজার করলাম আর নেক্সট শুভ স্নান বান করলো তো একটু লেট তো হয়েই ছিল মোটামুটি 10:30 বাজছিলো বাট যেহেতু গিফট আনতে ভুলে গিয়েছিলাম তাই আবার যেতে হলো সো উই আর লেট তো চলো ভেতরে যাওয়া যাক মা ও খুলেই রেখেছো
খুব ভালো করেছো। না হয়নি এখনো, আমি মোটামুটি বসিয়ে দিয়েছি ফার্স্ট ফেজ। তো এখানে বেরেস্তা ভাজছি, এখনো এক ব্যাচ আছে পেঁয়াজ। তো ফার্স্ট ব্যাচ বেরেস্তা ফ্রাই চলছে এখানে। ডিমগুলো বয়ল করে রেখেছিল মা, আমি এটা ছাড়িয়ে নিয়েছি, ওটা ভাজবো। আর এদিকে আমার আলুটা ফ্রাই কমপ্লিট, আর জাস্ট 2 মিনিট রেখে আলুটা তুলে ডিমটা ফ্রাই করে নেবো। তারপরে মাংস বসাবো, মশলা বানাবো মাংস দিয়ে, মাংস বসাবো, তারপরে নেক্সট স্টেপসে যাবো। দুটোর মধ্যে হবে খাওয়া দাওয়া? সেটা বলতে পারছি না, বুঝতে পারছি। মাংস করতে বেশি সময় লাগবে না, আর ভাতটা করতে বেশি টাইম লাগবে না, বাট হ্যাঁ এটা ফ্রাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো টাইম লাগবে। বেশি সময় লাগবে না, হয়ে যাবে, খুব সবাই দিব। তাই ওয়াট টকিং, আমি এখন চিকেন মাঞ্চুরিয়ানের বলগুলো বানাচ্ছি, তারপরে চিকেনের গ্রেভিটা হবে মাঞ্চুরিয়ানের। সত্যি মাইরি এত কিছু রান্না কেন করছো আমি তো বুঝতে পারছি না। বিরিয়ানি আর মাঞ্চুরিয়ান আর ফিশ ফ্রাই আর কিছুই হচ্ছে না, ওটাই হচ্ছে ব্যাপার। ফিশ ফ্রাই কিছু না, ফিশ স্টার্টার বিবাড়ি খেতে এসে আমার বেরেস্তা বানানো হয়ে গেছে, আলু ফ্রাই হয়ে গেছে, ডিম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, আর একটা স্পেশাল প্রিপারেশন আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এর আগে আমি কখনো বানাইনি, তো ওটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমাদেরকে চলো এক ঝলক দেখাই ফিশ ফ্রাই ম্যারিনেশনটা আমি কিভাবে করেছি। তো এই হচ্ছে ফিশ ফ্রাই ম্যারিনেশন। এখানে বাসা মাছ স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম কালকে, বাসা ফিশ। তো সেটাকে আমি কিউবিকল আকারে কেটে ওর মধ্যে আমি ধনে পাতা, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে ওটা মিক্স করে রেখেছি। নুন দিইনি বিকজ জল ছাড়বে। তো এরপরে এটাকে ডিমের গোলাতে আমি ডুবিয়ে মানে আর ব্রেড ক্রাম্বসে কোট করে ওটাকে ফ্রাই করব। তো নুনটা আমি ডিমের সাথে মিক্স করে দেবো যাতে জল না বেরোয়। আর একদিকে মাংস বসিয়ে দিয়েছি, যখন লেয়ারিং করব তখন তোমাদেরকে দেখাবো আমি কিভাবে লেয়ার করছি আর কী কী কীরকমভাবে বানিয়েছি। বিরিয়ানির রাইস রেডি হয়ে গেছে, তো আমি লেয়ারিং স্টার্ট করে দিয়েছি। তো ফার্স্টে কি করছি, তো অনেকটা রাইস আছে এখানে না, আমি যে বাটির মধ্যে দুধের মধ্যে কেওড়ার জল, গোলাপ জল, কেসার মিঠা এত মিক্স করেছিলাম, সেটা ফার্স্ট রাইসকে দিয়ে রাইসটা মিক্স করে নিয়েছি। তো তার মধ্যে আমি বেরেস্তা দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি। তো এবারে দেখো আমি কীভাবে এটাকে করি। এর মধ্যে আমি একটু কাজু বাদাম ফ্রাই দেবো, এটা অপশনাল, যার যেরকম টেস্ট লাগে বা যে যেরকম খেতে চায় সে সেইভাবে দিয়ে বেসিক্যালি বানাবে।
এখানে চিকেন দেবো। চিকেনের সাথে আমি লাস্ট ভেজে গিয়ে আলুটা একটু মিক্স করি যাতে খেতে ভালো হয়, একদম ড্রাই না হয়ে যায়। সেই কারণে এবার দেখো আমি কিরকম করবো, একটুখানি দিলাম এটাকে, একটুখানি হাতে এরকম করে আলতো ভাবে আমি এই যে পুরো ঘুরিয়ে আবার দেখতে পাচ্ছি এদিকটা আমি ফাঁকা হয়ে গেল। তো এবার এইদিকে লেয়ারিং করবো, তো এইভাবে আমি পুরো লেয়ারিংটা কমপ্লিট করবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে করতে থাকি আমি এটা। এই যে নিচের দিক করে দিচ্ছি, এই যে নিচের দিক করে, এবার যখন দেবে অনেকটা অ্যামাউন্টের আছে না, তো ওইভাবে মানে একটার উপর একটা লেয়ার দিয়ে করতে প্রবলেম হবে বা অনেক টাইম কনজিউমিং, তখন এইভাবে যদি করো তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি হবে। এই যে রাখিটা সবাই খুব ভালো এনজয় করেছি, ভাই বোনেরা যতজন আছি সবাই রাখি খুব স্পেশালি ভাবে এনজয় করা হয়েছে। তো তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, এটা এটা আমাকে আমার একটা ভাই দিয়েছে, আমার জন্য সারপ্রাইজ ছিল, আমি জানতাম না ও এটা এনেছে আমার জন্য। তো এটা আমাকে অয়ন দিয়েছে, যদি ও এই ব্লগটা দেখে থ্যাংক ইউ ভেরি মাচ অয়ন। তখন তোকে আর সেভাবে আমার বলে আসা হয়নি, বিকজ অনেক আমার তাড়াহুড়ো ছিল বেরোনোর সময়তে, তো সেই জন্য তোকে আমি একদম থ্যাংক ইউ বলছি অ্যান্ড হ্যাপি রাখি ওয়ান্স এগেন টু ইউ। আমি আজ এই ব্লগটা এইটুকুনি রাখছি, খুব টায়ার্ড আছি বিকজ সারাদিন খুব খাটাখাটনি গেছে, আর তারপরে এসে মামুনি আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, রাতে ডিনারও বানালাম তো প্রচণ্ড টায়ারিং হয়ে গেছে, কালকে সকালে অফিস আছে, সকাল সকাল উঠতে হবে কারণ অফিসে গিয়ে অফিস। তো তাই জন্য ব্লগটা এইটুকুনি রাখছি, আশা করি তোমাদের যদি কিছু দেখতে ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। গুড নাইট।